আরেকটা হইল গিয়ে আপনার গনিমতওয়ালা যদি হইতেছেন ধনী হইতাম, ই আমল করতে গিয়ে আপনার কিবার শুক্রবার লাগে জুমার দিন। সামনের সমস্তানে রাজা আলা হযরতর লেখা কিতাবের মধ্যে দেখলাম আমল করিয়া বাবা আপনারা কইবাম, এই আমলটা করতে হইলে শুক্রবার দিন জুমার নামাজ সকাল সকাল যাওয়া লাগবো, মুয়াজ্জিন যেই সময় এলান করে দিছেন আজান দিলাইছেন, গিয়াও আপনি কাবলাল জুমা সুন্নত তাহিয়াতুল ওয়াজু সুন্নত দাখলিল মসজিদ সুন্নত আপনি পড়ে লাইলাম, হয়তো খেয়র নয়া লাগতে পারে দাখলিল মসজিদ তাহিয়াতুল ওয়াজু সুন্নত, এখন তো জুমার নামাজ মাত্র 12 রাকাত বা 10 রাকাত পড়াবো, বলে 22 রাকাত পড়ইনি হল জায়গা জি না, ও মুরব্বী হলে হুফুরানা কইতে পারবা, হ উদালির আমার মুরব্বী আমার আলতাফ ভাইর বাবা কইতিরা আমরা পড়ি যে আস আগে আসলো নামাজর জুমার নামাজর নিয়ত নামাই তুয়ান উসকিতা আন জিম্মাতে ফরজু জুহরে ওলা নিয়ত হলানি এখন কমে গেছে ইলা নাই না রাকাতাই সালাতিল জুমা ফরজুল্লাহ তাআলা উসকি নাই উসকি উঠি গেছে যে এখন এখন উসকি উসকি নাই গেলা এক 2 নম্বর জুমার নামাজ 22 রাকাত না না এটা 12 রাকাত পড়লে কইয়া 12 12 12 তুই সময় এখন 10 হোক আর এক গুরু আসুন জুমার নামাজ মাত্র 2 হল বাদে গেলা গিয়ে ঢুকলা খুতবার বাদে আর হল আগে বাড়ি আইতেছ বালা জুতা জুড়া হল দিয়ে যাইবে ও এটা বেদান জুতা যায় এটা বেদান জুতা যায় আমার ড্রাইভার রিবার এক জোড়া জুতা গেছে ওলা ফ্রেশ জুতা লাগিয়া জুতা এটা বেদান যেন জুতা নেই যেন জুতা নেই এন বড় তলে হরলা এন বকিলে কাম করলা যার জুতা গেছে তার ফায়দা হয়েছে